স্যার, সরকারি কর্মকর্তা এবং কর্মচারী, এই দুটি শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আমাদের যদি সংবিধান অনুযায়ী ধরেন তাহলে কর্মকর্তা বলে কোনো কথা নাই। সংবিধান যদি সংবিধানে বলা হয়েছে সবাই হলো সরকারি, 21-2 সম্ভবত 21-2, হ্যাঁ 21-2 বলা আছে সরকারি কর্মচারীরা সর্বদা জনগণের সেবা করবে। এখানে সরকারি কর্মচারী বলতেছে ক্যাডার, নন ক্যাডার, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, সবাইকে বোঝাচ্ছে। কিন্তু আমি স্পেসিফিক অনেকগুলো আইনে দেখছি যে কর্মকর্তা কর্মচারী কথাটা আছে। ওখানে কর্মকর্তা বলতে সাধারণত ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসকে বোঝাচ্ছে, আর কর্মচারী বলতে আপনার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীকে বোঝাচ্ছে। কিন্তু আমার এখানে একটা অবজারভেশন হলো, সংবিধান হলো সর্বোচ্চ আইন, বাংলাদেশের সংবিধানে বলা আছে এই আইনের উপর আর কোনো আইন নাই। অন্য কোনো আইন যদি এই সংবিধানের বিরোধী হয় অথবা যতটুকু বিরোধী ততটুকু বাতিল হয়ে যাবে। তাহলে আমাদের সংবিধানে যদি 21-2 অনুচ্ছেদ লেখা আছে পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মচারী, তাহলে অন্যান্য আইনে কর্মকর্তা কর্মচারীটা কেন ব্যবহার করা হয়? তাহলে আপনি আমাকে যদি প্রশ্ন করছেন কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে কোনো পার্থক্য আছে, আমার সিম্পল উত্তর যে সংবিধান অনুযায়ী কোনো বাংলাদেশে কোনো কর্মকর্তা নাই, সবাই কর্মচারী। তবে বাংলাদেশের বিভিন্ন আইনে, অর্গানাইজেশনের আইনে, আমি নিজে পড়ছি, আমি যদিও আইনের ছাত্র, আমি পড়ছি আমার ওইদিকে আমার একটা আকর্ষণ থেকে, ওখানে কর্মকর্তা শব্দটা লেখা আছে এবং কর্মচারীও লেখা আছে। এবং আমি দেখছি ওখানে কর্মকর্তা বলতে বোঝাচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, আর কর্মচারী বলতে এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীকে বোঝাচ্ছে। এই অর্থে পার্থক্য আসছে, আর সংবিধান অর্থে কোনো পার্থক্য নাই, কর্মকর্তা বলে কোনো শব্দই নাই। তাহলে আপনি বলতে পারেন প্রথম শ্রেণীর কর্মচারী, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী, তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, আর এখন তো আর ক্লাস কথাটা নাই, নাই এখন হলো আপনার গ্রেড, এখন 1 থেকে 20টা গ্রেড আছে। এটা আগে যেমন আমরা বললাম প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, এখন আমরা জাস্ট নিজেকে গ্রেড হিসেবে পরিচিত, গ্রেডের মাধ্যমে পরিচিত। আচ্ছা, ধন্যবাদ স্যার।